কি গাইস, আজকে আজকে হ্যাংলাবাজ হঠাৎ করে হাফ প্যান্ট পরে কেন? হ্যাঁ কেন হ্যাংলাবাজ ফার্স্ট টাইম হাফ প্যান্ট পরে? কারণ হ্যাংলাবাজের আজকে বাজেট এতটাই কম, এতটাই কম, হাফ প্যান্ট পরে চলে এসেছি, কিছু করার নেই। আজকে গাইস আমরা করতে চলেছি 20 টাকার চ্যালেঞ্জ। ইয়েস, 20 টাকার চ্যালেঞ্জ। 20 টাকা আমরা সারাদিন কী করে কাটাবো? হ্যাঁ, অবাক লাগছে, আমি নিজেও জানি না আমি কী করে কাটাবো। খুব বুদ্ধি করে সারাদিনটা কাটাতে হবে। আপাতত দেখি কী করা যায়। চলো 20 টাকা চ্যালেঞ্জ করা যাক, আজকে ভিডিওটা শুরু করা যাক। হাফ প্যান্ট পরে ব্রেকফাস্ট করে আসি, চলো লেটস গো। ও বাই দ্য ওয়ে, যারা যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইবটা করে দাও, হাফ প্যান্ট পরে আসি, বেল আইকনটা প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। চলো আমাদের 5 টাকার বিস্কুট চলে এসছে। এবার 5 টাকার চ্যালেঞ্জটা করবো আমরা এখন। চলো সকাল সকাল ব্রেকফাস্টটা জমে গেল। হ্যাঁ, 5 টাকায় তুমি একটা চা হলে ভালো হতো। যাই হোক, খুব ভেবে চিনতে হাতে আর মাত্র 15 টাকা রয়েছে। আরে ভুলেই তো গেছিলাম, পুটুর তো 500 সাবস্ক্রাইবার টিপ দেওয়াটা বাকি আছে। এই মুভেছি পাপাই দামার দিকে 500 সাবস্ক্রাইবার খাওয়ারটা চাইছে। আজ তো সুযোগ, পুটুর আর মটকাবো। হ্যাঁ ঠিক ধরেছে, ওটাই মনে হয় চাইছে। আজকে দেখি ভিডিও করতে যাবো না কিছু একটা বলে। না পুটু বলো। বলছি ভাই একটা কথা ছিল, বলবো? জানি তুমি কি বলতে চাইছো। কি বলতে চাইছি ভাই? 500 সাবস্ক্রাইবার খাওয়াটা। স্মার্ট বয়, দুপুরবেলার লাঞ্চটা পুরো ফ্রি বাঁচিয়ে নিচ্ছি। আজকে আমাদের খাওয়াচ্ছে পুটু ওর 500 সাবস্ক্রাইবারের লাঞ্চটা। ভাই এই গঞ্জিটা ভালো লাগছে না ভাই, ড্রেসটা চেঞ্জ করে আসি চ বাড়ি থেকে। তো ফাইনালি বছর বিংশ শতাব্দী পরে পুটু আজকে আমাকে ট্রিট দিচ্ছে। থ্যাংকস পুটু ভাই, আগের ব্লগে বুদ্ধি করে আমি অপমান করেছিলাম ওকে, এ কারণে আজকে আমি এখানে ফ্রিতে খেতে পাচ্ছি। মানে পুরো বুকের কোন জায়গাটা ব্যথা করছে দেখা, কোন জায়গা ব্যথা করছে না, ওই ও ডোলে বলছে কোন জায়গা ব্যথা হচ্ছে না। তো পুটুর আজকে আমি অনেক টাকা খসাবো, কিছু করার নেই। আর যেহেতু 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে পুটুর, এটা তো একটা মজার বিষয়। সঙ্গে সঙ্গে বিবেকদের বিরিয়ানি অনেকদিন খাওয়া হয় না, তাই বিবেকদের বিরিয়ানিটাও খাওয়া যাবে। যাই হোক, সকালবেলা আমাদের যে টাকাটা খরচা হয়েছে সেটা বাদ দিয়ে এখনও পর্যন্ত টোটাল ব্যালেন্সটাই আমাদের হাতে রয়েছে, কিন্তু কারণ এটা কিন্তু পুটু খাওয়াচ্ছে। তাহলে চলো সন্ধ্যেবেলা টাকা আছে হাতে, হ্যাঁ সন্ধ্যেবেলা বাকি খরচাগুলি করবো। একটাই আসি, 2:10 শেষ হয়েছে এক সপ্তাহ। আমি আর পুটু আজকে একসাথে বিরিয়ানি খাবো, কারণ যেহেতু এটা পুটু খাওয়াচ্ছে, পুটুর কাছে আছে ফ্রাইড রাইস, আমার কাছে আছে বিরিয়ানি আর চিকেন চাপ। চামচ দিয়ে খাচ্ছি, কারণ রাস্তাঘাটে গাড়ি ফাড়ি চালিয়েছি, যদিও হাত স্যানিটাইজ করা তবুও চামচ দিয়ে খাচ্ছি। প্লিজ কেউ জাজ করো না, ফার্স্টে একটু বিরিয়ানিটা ট্রাই করি। হাত না লাগালে বিরিয়ানির মজা পাওয়া যায় না।
যাও। বেসিক্যালি যেটা যেহেতু এটা একটা চ্যালেঞ্জ, তাই আমি খাবারের অত প্রপার রিভিউ তো যাচ্ছি না। আর বিবেকদার ভিডিও আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। কিন্তু আজকের এই বিরিয়ানিটা আমার অত্যন্ত ফ্রাইডিস চিকেন কর্নার বিরিয়ানি। চলো খাওয়া দাওয়া শেষ করে তারপরে চেষ্টা করছে শেষ কথা বলে। ও আবার ভিডিও আছে। সো গাইস, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দাদার সঙ্গে দেখা হয়ে গেছে। দাদার নাম কি? নীলাদ্রি। আর দিদির নাম কি? সর্বাণী। তো দাদারা আমাদের ব্লগ দেখে, এছাড়া দাদাদেরও চ্যানেল আছে। দাদার নাম কি চ্যানেল? আমার চ্যানেল নাম দ্য বং এপিগ্রাম। দ্য বং এপিগ্রাম তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করো এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ দাদা। তো পুটু এখানে খাচ্ছে। সো গাইস, আমাদের সন্ধেবেলায় হাতে ছিল মাত্র ১২ আর ওখানে কত ১৫ টাকা ছিল মোটা। তো ১৫ টাকায় আমরা কী খাবো কী খাবো খুব কনফিউজ ছিলাম। আমি ফোন করলাম আমাদের তপুকে, কলকাতার তপু, লঙ্কা পাচ্ছি। হ্যাঁ, তো তপু আমাকে বললো, দাদা আমাদের এখানে চলে আসো, ১২ টাকায় মটন ঘুগনি পাওয়া যায়, মারাত্মক খেতে হয়, মটনের ছাড় দিয়ে। ইয়েস, হ্যাঁ, তোমরা বলো না দাদা, মটনের দাম ৬৫০ টাকা না ৭০০ টাকা কিলো, তোমরা কী করে ১২ টাকায় মটন পাচ্ছ? ওটা মটন পাচ্ছ না, ওটা অন্য কিছু পাচ্ছ। তো ওটা মটনের ছাড় দেবে না, এখানে রয়েছে ঘুগনিটা। তো দেখো, রাতের ডিনারটা আমি একবারে সেরে ফেলছি আর এখানে দু পিস পাউরুটির দাম ৩ টাকা আর ঘুগনিটা দেখাই। এই ঘুগনিটার দাম হচ্ছে ১২ টাকা। নারকেলটা কেন দিলাম জানি না, নারকেলটা আমি খাই না, তবে ঘুগনিটা একটু ট্রাই করে দেখি। তো বাত হে নাম আছে সত্যি সত্যি। চলো একটু পাউরুটি দিয়ে খেয়ে দেখি। তো যা লঙ্কা দিয়েছে ভাই, দেখি বলে লঙ্কা। আচ্ছা, ঘুমটা চমকা দেখ। ১২ দিনে ১৫ টাকা, রাতের ডিনার পারফেক্ট। থ্যাংক ইউ তপু, তোর জন্য আজকে ২০ টাকা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলাম। একদম, এখন জমিয়ে পুরো। তোর কত যাবে? জায়গাটা আমি আগে বলে দিই, তারপর বলি। জায়গাটা হচ্ছে নতুন বাজার মসজিদ মাঠ, নতুন বাজার মসজিদ মাঠের সামনে। একদম দোকানটা প্রচণ্ড ভিড় থাকে, মানে আইডিয়াল টাইম তোমরা যদি এখানে ৬:৩০ সময় আসো, একদম পারফেক্ট টাইম, ওটার সময় ঘুমটা পেয়ে যাবে তোমরা। এই উপলক্ষে ১-২ করে ৭ হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো ওখানে দেখা যাচ্ছে